নমস্কার, পাপিয়াস কিচেনের সমস্ত ভিউয়ার্সকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। আমি আজকে আপনাদের করে দেখাবো রুই মাছ গাজর পেঁপে আলু দিয়ে কিভাবে ঝোল বানাতে হয়। রুই মাছ পেঁপে গাজর আলু দিয়ে ঝোল বানাবার জন্য আমি প্রথমে কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। এবার তেলটা গরম হয়ে গেছে, আস্তে আস্তে আমি চার পিস রুই মাছকে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব মাছগুলো। এবার এই তেলের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা একটু ভালো করে গলে এলে এবার আমি ফোড়ন দিয়ে দেব। এবার চিনিটা গলে গেছে, এক এক করে আমি দিয়ে দিলাম দুটো এলাচ। এলাচকে আমি ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালোভাবে বেরিয়ে আসে। আর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর আমি দিয়ে দিচ্ছি চার কোয়া রসুনকে গ্রেট করে। আপনারা চাইলে এটা বেটেও দিতে পারেন। এবার এটাকে একটু রসুনটা যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। রসুনটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা। এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। দুটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো ধনের গুঁড়ো। এটাকে এবার ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর একটু নুন দিয়ে আমি কষতে থাকবো যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। দেখুন টমেটোটা নরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদের গুঁড়ো। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন। আর আমি এর মধ্যে যেহেতু গোলমরিচ গুঁড়ো আর কাঁচা লঙ্কা অ্যাড করব, সেহেতু আমি লঙ্কার গুঁড়োটা লাল লঙ্কার গুঁড়োটা অল্পই দিয়েছি। এতে একটু হালকা মতো কালার আসবে, এটা পাতলা ঝোল হবে, সেজন্য আমি একটু লঙ্কাটা অল্প দিয়েছি। আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন। দেখুন মশলাটা তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে আলু টমেটো আর এই আলু পেঁপে আর গাজর কুচিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আর একটা মিডিয়াম সাইজের গাজর আর একটা ছোটো সাইজের পেঁপেকে নিয়েছি। এবার আমি এটাকে মশলার সঙ্গে কিছুক্ষণ কষতে থাকবো। আমি এটা 10 মিনিটের মতো কষিয়ে নেব। 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, এরপর আমি দিয়ে দিচ্ছি দুটো লাল কাঁচা লঙ্কা, দুটো সবুজ কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে আরও 1 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। এটাকে আমি কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি 1 কাপ মতো গরম জল দিয়ে দিলাম। রান্নায় যদি আমরা গরম জল ইউজ করি ঠান্ডা জলের পরিবর্তে, তাহলে রান্নার টেস্টটা কিন্তু অসাধারণ হয়। এবার আমি এতে টমেটোটা কষানোর সময় আমি একটু নুন দিয়েছি, সেজন্য একটু পরিমাণ মতো আর একটু নুন দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি এটা ঝোল বানাবো, সেই জন্য আমি একটু জলের পরিমাণটা বেশিই দিলাম। এবার আমি চাপা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে আসছে। এবার আমি প্রায় 10-15 মিনিট ধরে এটাকে ফুটিয়ে নিয়েছি, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আরও 5 মিনিটের মতো আমি চাপা দিয়ে হালকা মানে মিডিয়াম টু লো গ্যাসটা করে আমি ফুটিয়ে নেব। 5 মিনিটের মতো মাছ দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচি। এবার আমি এটাকে এক মিনিটের মতো গ্যাস বন্ধ করে চাপা দিয়ে রেখে তারপর সার্ভ করব। বাঙালির পাতে দুপুরে মাছ থাকবে না সেটা কখনো হয় না, তাই একই রান্না খেতে খেতে আমাদের একঘেয়েমি এসে যায়। তাহলে চলুন না এই ধরনের রান্না আমরা করে দেখি কীরকম লাগে। এটা কিন্তু অসাধারণ খেতে হয়, আপনারা বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই আমাকে কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে এই ধরনের রান্না নতুন নতুন পেতে পারেন। আজ তাহলে আসি, কোনো একদিন কোনো এক রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো খান, সুস্থ থাকুন, নমস্কার।